আমি অনেক আগে ভণ্ডপীরের কাছে murid হয়েছি এখন আমার করণীয় কি আপনি নিজেই যদি টের পান যে আপনি যে সাপকে যে বেটাকে যে লোকটাকে পিশাব বানাইছেন এই বেটা এই পিশাব আপনাকে নিয়ে যাচ্ছে কোথায় জাহান্নামের দিকে তাহলে খুব দ্রুততার সাথে এই পিশাবকে তিন তালাক দেওয়াটা আপনার জন্য ফরজ কথা বুঝতে পারছি কারণ খারাপ বন্ধু যেরকম মানুষকে ধ্বংস করে দেয় আপনি খারাপ কোন ব্যক্তিকে ভালো মানুষ মনে করে তাকে অনুসরণ করছেন তার পরামর্শ নিচ্ছেন তাহলে আপনার ধ্বংস আসতে আর দেরি হবে না যেই আলেম যেই হুজুর আপনাকে কোরআন হাদিসের বাইরে অন্যন্য পথে যাওয়ার নির্দেশ করে আপনি কোরআনের সাথে মিল পান না খুব দ্রুততার সাথে তাকে ত্যাগ করবেন কথা বুঝতে পারছি আর যে আপনাকে কোরআন হাদিসের পথে আহ্বান করবে সে যদি একজন সাধারণ মানুষ হয় তবুও তার কথা শুনবেন কারণ তিনি আহ্বান তার নিজের দিকে করছেন না কোথায় করছেন কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করছেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন তোমাদের জন্য দুটো জিনিস শিখে যাচ্ছি কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব এই কোরআন হাদিসের আলোকে চললে আমাদের জীবন আলোকিত হবে আর না হলে অন্ধকারে ভরে যাবে অতএব আমরা দেখে শুনে অনুসরণ করব কার অনুসরণ করছি কারণ ভাইরা আমার আপনি দুনিয়াতে একটা ভুল করলে আবার ঠিক করতে পারবেন কিন্তু আখেরাতের ব্যাপার একবার যদি ভুল পথে চলে যান আর ওইভাবে দুনিয়া থেকে চলে যান আর দুনিয়াতে ফেরত এসে কারেকশন করা যাবে অতএব সাবধান সাবধান আলেম নির্বাচন হ্যাঁ শিক্ষক নির্বাচন যাকে আপনি দেখে যার কাছ থেকে পরামর্শ নিয়ে দিনের উপরে চলবেন এটা নির্বাচন করতে 10 বার ভাববেন আমি প্রায় শুনে বলি ভালো আলেম চেনার উপায়টা কি ভালো ইমাম ভালো আলেম ভালো হুজুর চিনবেন কিভাবে আমি বলি তিনটা মার্কা আছে কয়টা মার্কা এক নম্বর হলো তিনি নিজে যা বলেন সে অনুযায়ী নিজে আমল করেন তিনি যা ওয়াজ করেন সেগুলো অনুযায়ী তিনি নিজে আমল করেন এই মার্কা থাকতে হবে তার মধ্যে নাহলে তিনি ভালো হুজুর ভালো আলেম হইতে পারেন না নাম্বার দুই ফরজ আমলের পাশাপাশি নফল আমলের চেষ্টা তার মধ্যে থাকবে তিনি ব্যক্তিগত নফল আমল করারও আগ্রহ বোধ তার ভিতরে আছে আগ্রহ আছে এরকমটি আপনি আজ করবেন হয়তো অনেক বেশি পড়তে পারেন না কিন্তু চেষ্টা আছে কিন্তু না কোন রকম ফরজ ছেড়ে চলে যায় নফলের কোনো খোঁজ খবর কখনোই দেখেন না ডিপলি যদি দেখার সুযোগ হয় তাহলে এটা খুব বেশি ভালো লক্ষণ না কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ মার্কা যেটা তিন নম্বরের সেটা হলো দুনিয়ার প্রতি মোহ আছে কিনা এটা দেখবেন ওয়াজ করে নসিহত করে লম্বা লম্বা কথা বলে সুন্দর সুন্দর কথা বলে সবই ঠিক আছে কিন্তু দিন শেষে পয়সা ছাড়া আর কিচ্ছু এটা অবশ্য সাধারণ মানুষের ক্ষেত্রে একই কথা যে একজন মানুষ মুত্তাকি পরেজগা সে কখনো দুনিয়ার মোহে আসক্ত হতে পারে দুনিয়ার জন্য চেষ্টা করবেন মেহনত করবেন হালাল ইনকামের জন্য অবশ্যই পরিশ্রম করবেন সিরিয়াসনেসের সাথে কাজ করবেন কিন্তু এর মানে এই না যে দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন দুনিয়ার কিছু হারায় গেছে আলহামদুলিল্লাহ এটার জন্য এত অস্থির হওয়ার কিছু নাই আবার দুনিয়ার কিছু পেয়ে গেছেন সেটার জন্য এত পাগল হওয়ার কিছু নাই ইমানদারের কাছে এগুলো আকর্ষণীয় বস্তু কিন্তু এগুলো তাকে মোহাবিষ্ট করতে পারে না এজন্য ভালো আলেম তিনি সব সময় যা বলবেন সেটা অনুযায়ী তিনি নিজে আমল করবেন ফরজের পাশাপাশি নফল আমল করার চেষ্টা তার ভিতরে আপনি দেখতে পাবেন এবং সর্বশেষ দুনিয়ার জন্য তিনি চেষ্টা করবেন ব্যবসা বাণিজ্য করবেন হালাল উপার্জন করবেন সবই ঠিক আছে দুনিয়ার জন্য পাগল হয়ে যাবেন না যে পয়সা ছাড়া কিচ্ছু চিনি না আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি ওলামাদেরকে কোরআন হাদিসের অনুসারে আলেমদেরকে চেনা এবং তাদের অনুসরণ করার তৌফিক দান করুন